আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজকের পর্বে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরির রেসিপি। খুবই সহজ এর প্রস্তুত প্রণালী, আশা করি একবার দেখেই যে কেউ তৈরি করতে পারবেন। দোকানের অস্বাস্থ্যকর তেলে ভাজা পরোটা না খেয়ে আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে খুব সহজে বাসায় তৈরি করে স্বাস্থ্যসম্মত পরোটা তৈরি করে খেতে পারি। এতে সাশ্রয় যেমন হয়, তেমনি তৃপ্তি ভরে খাওয়া যায়। তাহলে এর প্রস্তুত প্রণালী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটি মিক্সিং বলে 3 কাপ প্যাকেটের ফ্রেশ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ চিনি এবং 2 টেবিল চামচ সোয়াবিন তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এই মিশানোটা আমাদেরকে খুব ভালোভাবে সময় নিয়ে মিশাতে হবে। ব্যাস, পারফেক্টলি মিশানো হয়ে গেছে। আর পারফেক্টলি মিশানো হয়েছে কি না তা টেস্ট করে নিচ্ছি। যখন এভাবে মুট করে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে পারফেক্টলি মিক্সড হয়েছে। এ পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটি খামির তৈরি করে নিব। আর এই খামিরটা হবে নর্মাল খামিরের চাইতে কিছুটা শক্ত। পারফেক্ট খামিরটি তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি পরোটার ভিতরের পুরটা তৈরি করে নিব। এজন্য নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর 7 মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমটা দেওয়ার পরে চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আধা ঘন্টা রেস্টে রাখার পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এই খামিরটা আগের চাইতে অনেকটাই সফট হয়েছে। এটি হয়েছে রেস্টে রাখার কারণে। আপনারাও চেষ্টা করবেন 20 মিনিট বা আধা ঘন্টা রেস্টে রাখার জন্য। এখন আমি ঠিক যতটা রুটি বানাবো ঠিক ততগুলো দলা কেটে নিব। দেখতে পাচ্ছেন এখানে টোটাল আমার 60টি দলা হয়েছে, অর্থাৎ আমার মোগলাই পরোটা হবে 60টি। এখন একটি একটি করে আমি রুটি বেলে নিব। আর বাকি দলাগুলো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছি যাতে ড্রাই না হয়। আপনারা চাইলে প্রতিটি দলার মধ্যে সামান্য সোয়াবিন তেল মেখে নিতে পারেন, তাহলে সামান্য যে ফাটল দেখতে পাচ্ছেন সেটি আর থাকবে না, আরও সফট হয়ে যাবে। তবে আমি এটি স্কিপ করেছি, আপনারা চাইলে করতে পারেন। রুটি বেলার সময় আমি সামান্য আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সামান্য তেলও ব্যবহার করতে পারেন আটার পরিবর্তে। এখন প্রতিটি পরোটায় আমি 1 চামচ করে পুর দিয়ে তারপরে পরোটার শেপটা দিয়ে দিচ্ছি। আর আমি খুবই সহজভাবে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করলেই খুব সহজে পারবেন। আর বাকি যে খালি অংশটুকু আছে সে অংশের মধ্যে আমি সামান্য ডিম মেখে দিচ্ছি যাতে পারফেক্টলি জোড়া লেগে যায় এবং না খুলে ভাজার সময়। এখন আমি পরোটাগুলো একে একে ভেজে নিব। আর
পরোটা ভাজার আগে অবশ্যই আমাদেরকে পারফেক্টলি তেলটা গরম করে নিতে হবে। তেল গরম করে নেওয়ার পরে আমরা যেন পরোটাটা দিয়ে থাকি। পরোটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিট করে রাখবো, তাহলেই পারফেক্টলি পরোটা ভাজা হবে, তা না হলে উপরের সাইড ভাজা হয়ে যাবে আর ভিতরের সাইড ভাজা হবে না। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রেখেই পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথম দিকে তেল গরম হওয়ার জন্য আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর পরবর্তীতে পরোটা পারফেক্টলি ভাজার জন্য চুলার আঁচটা লো করে দিয়েছি। এটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, তাহলে পারফেক্টলি পরোটা ভাজতে পারবেন। কারণ এই বিষয়টি যদি লক্ষ্য না রাখেন তাহলে পরোটার ভিতরের সাইড কাঁচা থেকে যাবে, তখন পরোটা একদমই ভাজা হবে না। এভাবে করে আমি দুটো পরোটা বানিয়ে ভেজে দেখিয়েছি, আশা করি আপনারাও খুব সহজে ভেজে নিতে পারবেন। এইভাবে করে সবগুলো পরোটা ভেজে আমি একটি ঝুড়িতে টিস্যুর উপরে নিয়ে নিয়েছি, যাতে পরোটার মধ্যে এক্সট্রা যে তেল আছে সেটি টিস্যু টেনে নেয়। এখন আমি একটি পরোটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই পারফেক্টলি এই পরোটাগুলো ভাজা হয়েছে। উপরের সাইড খুবই মুচমুচে হয়েছে চুলার আঁচটা লো রাখার কারণে, আর ভিতরের সাইড পারফেক্টলি ভাজা হয়েছে। আর দেখে বুঝতে পারছেন ভিতরের সাইড কতটাই সফট। এভাবে করে আপনারাও খুব সহজেই পরোটা তৈরি করতে পারবেন। সবগুলো পরোটা একে একে আমি চার পিস করে কেটে নিচ্ছি, পরবর্তীতে সবাইকে পরিবেশন করব। আর পরিবেশন করার সময় আপনারা চাইলে সস আর শসা কুচি অ্যাড করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে এই উপকরণগুলো দিয়ে। তো দেখলেনই তো কত সহজে বাসায় মোগলাই পরোটা তৈরি করা যায়। আশা করি এখন থেকে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। ইতিমধ্যে যারা সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।